130 টাকা করে নেছি চিনি খোলা চিনি প্যাকেট চিনি পাই নাই আর প্যাকেট পাওয়া গেল বাজারে গায়ের দাম 109 টাকা কিনা পরে 20 টাকা ওড়ো আইনা 25 টাকা বিক্রি করতে হয় এবার ঈদেও চিনির মিষ্টি স্বাদ পেলেন না বিক্রেতারা আর ক্রেতারা পেলেও ঝালের মতোই ঝরিয়েছে তাদের অস্বস্তি অথচ এই রমজান ও ঈদকে সামনে রেখেই গত 25 ফেব্রুয়ারি চিনির আমদানি শুল্ক তুলে দেয় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর নিয়ন্ত্রণমূলক শুল্ক 30% থেকে কমিয়ে করা হয় 25% সেই হিসাবে আমদানিকারকদের মতেই প্রতি কেজি চিনির বাজারজাত খরচ কমার কথা 6.5 টাকার বেশি ব্যবসায়ীদের এমন সুবিধা দিয়ে গেল 6 এপ্রিল ভোক্তা পর্যায়ে কেজিতে 3 টাকা কমিয়ে খোলা 104 ও প্যাকেট চিনির দাম 109 টাকা করার ঘোষণা দেয় বাণিজ্য মন্ত্রণালয় তবে বাজার বলছে উল্টো কথা এরপর থেকেই বাড়ছে সংকট চিনির একটু সরবরাহ কম আগের তুলনায় কোম্পানি বলছে যে তাদের প্রোডাকশন কম কারণে তারা এখন দিতে পারছে না দাম বৃদ্ধির অস্থিরতার এই খবর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানলেও তারা কেন কোনো অভিযান চালাচ্ছেন না সেই কারণ জানালেন সংস্থাটির মহাপরিচালক খুচরা চিনি বেশি দামে বিক্রি হচ্ছে মোটামুটি 10-12 বা 15 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে আমাদের গত বছর একটা এক্সপিরিয়েন্স আছে যে আমরা তেলের বাজার নিয়ে অস্থিরতা ছিল এবং আমরা যখন অভিযান করলাম তেল কিন্তু মার্কেটে ড্রাই হয়ে গেল এবং ঈদের আগে আপনার মার্কেটে কোনো তেলই ছিল না এদিকে অর্থনীতিবিদদের সোজা কথা সরবরাহ সংকট আছে বলেই দীর্ঘদিনেও নিয়ন্ত্রণে আসছে না চিনির বাজার দর দাম বাড়ার পরে যদি আপনি দেখেন 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 4 সপ্তাহ দাম বেড়ে যাচ্ছে তার মানে কি তার মানে আপনার যদি অনেক বেশি পর্যাপ্ত সাপ্লাই থাকতো তাহলে 20% বেড়ে গেলে অনেকেই আপনার পর্যাপ্ত মানে সরবরাহ নিয়ে আসতো বাজারে আপনার সাপ্লাইচারের মানে আধিক্যের কারণে আপনার দাম নেমে আসতো তো যেহেতু আপনার দেখা গেছে কি দাম অনেকদিন ধরে উপরে আছে তার মানে সাপ্লাই দিক থেকে একটা ঘাটতি আছে বাজার তথ্য গেল 25 সেপ্টেম্বর চিনির দাম কেজিতে 6 টাকা কমানোর পর সরবরাহ সংকটে পড়ে এই পণ্যটি এরপর টানা 3 দফায় 28 টাকা বাড়ানোর পর চিনির দাম কেজিতে 3 টাকা কমালেও কাটেনি সেই সরবরাহ সংকট কামরুল হাসান সবুজ সময় সংবাদ ঢাকা